হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা সিপিএ বিল্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর এখানে সার্চ বারে লিখবেন cpabuild.com, cpabuild.com লিখে সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে ডান পাশে দেখবেন লগইন, লগইনে চাপ দেবেন, তারপর এখানে cpabuild-এর ইমেল অথবা পাসওয়ার্ড, ইমেল অথবা ইউজার নেম অথবা পাসওয়ার্ড। তো আমি একটা ডিমো অ্যাকাউন্ট আছে সেটা আমি দেখাই। এই যেটা হচ্ছে সিপিএ বিল্টের ইউজার নেম, ইউজার নেম দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন এবং পাসওয়ার্ড ইমেল দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো সেখানে এটা পেস্ট করে দিলাম, আমার পাসওয়ার্ডটাও সেম, আমার পাসওয়ার্ডটাও সেম, আপনারা পাসওয়ার্ডটা নেবেন। তবে পাসওয়ার্ডের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে ডান পাশে এবং বাম পাশে কোনো ধরনের, যেমন এখানে স্পেস আছে দেখেন যে কত বড় স্পেস, এই স্পেস যাতে না থাকে, ঠিক আছে। এই দেখেন স্পেসটা চলে গেছে, কোনো ধরনের স্পেস যাতে ডানে বামে না থাকে। স্পেস থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার সম্ভাবনা খুব কম। এটা সতর্কতার সাথে এইভাবে কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন যে সাইন ইন। তো যখন লগ ইন করবেন তখন কিন্তু সিপিএ বিল্টের ড্যাশবোর্ড এরকম শো করবে। তো পাসওয়ার্ড আমরা চেঞ্জ করবো, সেক্ষেত্রে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে আসার পরে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পর এখানে বলতেছে কারেন্ট পাসওয়ার্ড, মানে বর্তমান পাসওয়ার্ডটা এখানে প্রবেশ করাবেন। তো আমাদের কারেন্ট বা বর্তমান পাসওয়ার্ড হচ্ছে এটা, এই পাসওয়ার্ডটাকে এভাবে কপি করবেন। কপি করার পরে এখানে প্রবেশ করাবেন পেস্ট, তারপর এখানে নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার পর আপডেট করবেন। আপডেট করার পরে আপনার পূর্বের পাসওয়ার্ডটা ডিলিট করে নতুন পাসওয়ার্ডটা, এই যে এখানে যেহেতু আপনি নতুন পাসওয়ার্ড এখানে এন্টার করছেন, তো সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা ডিলিট করে নতুন পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে আপনারা এইভাবে সেভ করে রাখবেন, ঠিক আছে। এবং খুবই যত্ন সহকারে এটা রাখবেন যাতে কারো কাছে অ্যাক্সেসটা না যায়। তো এইভাবে আপনারা আপনাদের সিপিএ বিল্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন।